নমস্কার বন্ধুরা, মিঠুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি হরিয়ালি চিকেন। এই রেসিপিটা বানানো যতটা সহজ, এটা খেতে ঠিক ততটাই সুস্বাদু। যে সকল বন্ধুরা নতুন নতুন রান্না শিখছেন, তারাও অনায়াসে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। হরিয়ালি চিকেন বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আপনারা চাইলে উইথ বোন চিকেনও নিতে পারেন। দেখুন, চিকেনের পিসগুলোকে আমি চিলি চিকেনের পিসের থেকে একটু বড় করে কেটে নিয়েছি। চিকেনটাকে এখন আমি ম্যারিনেট করে নেব। তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দেব 100 গ্রাম পরিমাণে টক দই, দিয়ে দেব 3 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, এবার এটাকে এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে, ততক্ষণে আরও একটা মশলা আমরা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক মুঠো ধনে পাতা, নিয়ে নেব এক মুঠো পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকে আমি ডাঁটি সমেতে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1টা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার ফলে পুদিনা পাতা আর ধনে পাতার যে গ্রিন কালারটা, সেটা বজায় থাকবে। এবারে এই সমস্ত উপকরণগুলোকে খুব মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। অপরদিকে চিকেনটাও 30 মিনিট ধরে ম্যারিনেট হয়ে গেছে। এখন এই চিকেনের মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এবার এই মশলাটা দিয়ে আবারও চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। এবারে এই চিকেনটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে এভাবেই রেখে দেব। আপনারা চাইলে এটাকে ওভারনাইটও রেখে দিতে পারেন, আবার সময় কম থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন ততই ভালো হবে। অপরদিকে রান্নায় ব্যবহার করার জন্য এখানে কিছু গুঁড়ো মশলা আমি নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ রোস্টেড ধনে গুঁড়ো, এখানে আছে 1/2 চামচ জিরে গুঁড়ো, এখানে আছে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর এখানে আছে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি চিকেনটা কষানোর সময় ব্যবহার করব। 3 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে আমি চিকেনটাকে বের করে নিয়েছি। এখন চলুন বাকি রান্নাটাও শুরু করা যাক। কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। রান্নাটা আমি তেল আর বাটার মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু তেল বা শুধু বাটার দিয়েও করতে পারেন। তেল ভালোমতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব 1টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ, আর দিয়ে দেব 4টে গোটা গোলমরিচ। লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড এই মশলাগুলোকে একটু ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেব খুব মিহি করে কুচোনো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব মিহি করে কুচোতে হবে, আর যদি খুব মিহি করে কুচোতে না পারেন, তাহলে পেঁয়াজকে পেস্ট করেও এর মধ্যে দিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এরপর
চিকেনের টুকরোগুলো এই পেঁয়াজের মধ্যে এক এক করে দিতে থাকব। মশলা থেকে তুলে প্রথমে চিকেনগুলোকে একটু ভেজে নিতে হবে, তারপর বাকি মশলাটা এর মধ্যে দেব। ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে এই চিকেনগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। চিকেনটাকে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো অথবা মিডিয়ামে করেই কষাতে হবে, তবেই ধনে পাতা আর পুদিনা পাতার এই গ্রিন কালারটা বজায় থাকবে। চিকেনটা হাই ফ্লেমে কষালে কিন্তু রংটা নষ্ট হয়ে যেতে পারে, তাই সবসময় চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমেই চিকেনটাকে কষাতে। মিনিট পাঁচেক সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও আমি এই চিকেনের মধ্যে এখন দিয়ে দিলাম। আবারও এই মশলা সমেত চিকেনটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব মিনিট দশেকের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন চিকেনটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে বাকি যে গুঁড়ো মশলাগুলো ছিল সেই সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে আবারও 10 মিনিট ধরে কষিয়ে নেব। মশলাগুলোর সাথে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য পরিমাণে একটু চিনি। তারপর চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর জলটা যখন একটু শুকিয়ে আসবে ঠিক সেই সময়ে 1 চামচ কসুরি মেথি এই মশলার মধ্যে দিয়ে দেব। চিকেনটাকে কষানোর সময় এইভাবে মশলার মধ্যে যদি কসুরি মেথি দেওয়া হয় তাহলে হরিয়ালি চিকেনের টেস্টটা অনেক বেশি ভালো হয়। আবারও একটু চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো গরম জল। গরম জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এতে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন চিকেনের জলটা একদম শুকিয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে। এই 10 মিনিটের মধ্যে আমি একবার শুধু ঢাকাটা খুলে চিকেনটাকে একটু নেড়ে দিয়েছিলাম। হরিয়ালি চিকেনের গ্রেভিটা আপনারা চাইলে এই রকমও রাখতে পারেন, আবার চাইলে আরেকটু শুকনো করে নিতে পারেন। দেখুন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই হরিয়ালি চিকেন তৈরি করতে খুব বেশি সময় লাগে না। চিকেনটাকে ম্যারিনেট করে রাখার ওপর রান্নার সময়টা নির্ভর করছে। যত বেশিক্ষণ চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারবেন রান্নার সময়টাও ততটাই কম লাগবে। হরিয়ালি চিকেন একদম প্রস্তুত পরিবেশন করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।